সবাই ভালো আছো? আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আজ নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের উপর একটা মাল্টিমিডিয়া ক্লাস উপস্থাপন করছি। তোমরা সবাই জানো আমাদের নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এসএসসি পরীক্ষায় যে অধ্যায়টিকে প্রশ্ন 100% থাকবে, তো আমরা এই অধ্যায়ের উপর একটা আলোচনা করব। আমরা স্লাইডে যাচ্ছি। আমাদের বিষয়বস্তু রাসায়নিক বন্ধন। এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, সমদ্বিবন্ধনের বন্ধনের সংজ্ঞা বলতে পারবে, সমদ্বিবন্ধনের বন্ধন গঠনের চিত্র আঁকতে পারবে, সমদ্বিবন্ধনের বন্ধন গঠনের প্রক্রিয়া বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা একটা আমাদের স্লাইডের দিকে একটু লক্ষ্য করি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি স্লাইডে একটু খেয়াল করি। আমরা আমি আরো চিহ্ন বা তীর চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তোমাদের, বিষয়টা কেমন আছে একটু দেখো। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, সে এই ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে ফ্লোরিনকে। ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, ফলে দেখা যাচ্ছে সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা দিয়ে দেওয়ার পর সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরটা থাকছে না এবং ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরটা 8টা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হচ্ছে। আর পক্ষান্তরে ইলেকট্রন দান করার পর সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরটা 8টা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হচ্ছে, ফলে ইলেকট্রন দান করার পর আর ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করার পর কি করছে সেটা আমরা আয়নে পরিণত হচ্ছে, পজিটিভ এবং নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি মৌল সাধারণত ইলেকট্রন দান করে ধনাত্মক আয়ন এবং ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে আয়িত হয়। আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ, ফ্লোরিনের দুইটা ফ্লোরিন পরমাণু, ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। এখন দুইটা পরমাণু মিলে যখন একটা অণু গঠন করে তখন কি হয়, সর্বশেষ শক্তি স্তরে ভিতর ইলেকট্রনটা এর যে একটা এর একটা এই দুইটা ইলেকট্রন মিলে কি করে, দুইটা পরমাণু পাশাপাশি চলে এসে একটা জোড়া গঠন করে এবং এর সর্বশেষ শক্তি স্তর অষ্টকপূর্ণ হয় এবং এর সর্বশেষ শক্তি স্তর অষ্টক পরিপূর্ণ হয়, ফলে ফ্লোরিনের একটা অণু তৈরি হয়। আমরা পরবর্তী স্লাইডে যাই। নিচে একটু দেখি আমরা হাইড্রোজেন ফ্লোরাইড ফ্লোরিন, সরি, হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, পরমাণু সংখ্যা একটা, ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টি। তাহলে এরা যখন অণু গঠন করে দুইটা পরমাণু পাশাপাশি এসে কি করে, জোড়া গঠন করে এই দুটো ইলেকট্রন দুটো, ফলে কি হয় হাইড্রোজেন ফ্লোরিন একটা অণু তৈরি হয়। তাহলে আজকের পাঠ আমাদের সমদ্বিবন্ধন বন্ধন। আমরা একটু স্লাইডের দিকে লক্ষ্য করি, হাইড্রোজেন কার্বন অক্সিজেন নাইট্রোজেন
ও ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসের চিত্র আঁকো। অবশ্যই তোমাদের এগুলো আমি শিখিয়েছি, তুমি এগুলো তোমরা আঁকতে পারবে। হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন আর হচ্ছে ফ্লোরিন। আমরা একটু লক্ষ্য করি, হাইড্রোজেন সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা কত? এক। কার্বনের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা কত? চার। অক্সিজেনের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা কত? ছয়। নাইট্রোজেনের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা কত? পাঁচ। আর ফ্লোরিনের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা কত? সাত। এরা ধাতু না অধাতু? অবশ্যই তোমরা এতক্ষণে বুঝে ফেলছো এরা ধাতু না অধাতু, কারণ ধাতুর বৈশিষ্ট্য তোমাদের জানা আছে, অধাতুর বৈশিষ্ট্য তোমরা জানো এবং এগুলো আমরা পূর্বে আলোচনা করেছি। এবার আমরা দেখি আমাদের উত্তর ব্যক্ত, এরা সকলেই অধাতু। স্লাইডের দিকে একটু লক্ষ্য করো, এখানে দেখো কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন, হিলিয়াম এবং নিয়ন। আমরা জানি হিলিয়াম এবং নিয়ন নিষ্ক্রিয় গ্যাস। এখন কার্বন, নাইট্রোজেন ও ফ্লোরিনের যোগ্যতা স্তরে কতটি ইলেকট্রন আছে? যোগ্যতা স্তরের সংখ্যা তোমরা অবশ্যই জানো, কারণ আমরা জানি মৌলের সর্বশেষ শক্তি স্তরের সকল ইলেকট্রনকে বলা হয় যোগ্যতা ইলেকট্রন, তাই না? কিন্তু যোজনী কিন্তু সেটা না, ওই যোগ্যতা ইলেকট্রনের ভিতর থাকে যোজনী, কিন্তু যোজনীটা একটু ভিন্ন। আমাদের স্লাইডের দিকে লক্ষ্য করি, কার্বনের সর্বশেষ শক্তি চারটি, নাইট্রোজেনের পাঁচটি, ফ্লোরিনের সাতটি ইলেকট্রন বিদ্যমান। দেখো অধাতুর সাথে বন্ধন গঠনের সময় নিয়নের যোগ্যতা স্তরের স্থায়ী অষ্ট গঠনের জন্য অথবা হিলিয়ামের স্থায়ী ইলেকট্রন বিন্যাস গঠনের জন্য কার্বন, নাইট্রোজেন ও ফ্লোরিনের কয়টি করে ইলেকট্রন গ্রহণ বা বর্জন প্রয়োজন হবে? আমরা জানি একটা মৌল যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সে সাধারণত কী করে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে হয়তোবা সে ইলেকট্রন গ্রহণ করে, না হয় ইলেকট্রন বর্জন করে, না হয় অন্যের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে। গ্রহণ বর্জন অথবা শেয়ারের মাধ্যমে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করতে সেখানে কী করে? সে হিলিয়ামের সর্বশেষ শক্তিস্তরে দুটো ইলেকট্রন, কেবলমাত্র হিলিয়ামের, আর বাকি নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন সাধারণত আটটি থাকে। তাহলে সবাই এই নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম লাভ করতে চায়, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম যদি লাভ করতে হয় আমাকে কার্বনকে কী করতে হবে? সর্বশেষ শক্তিস্তরে চারটা ইলেকট্রন আছে, আট চারটি ইলেকট্রন দরকার। নাইট্রোজেনের পাঁচটি আছে, তাহলে দরকার কতটি? আরও তিনটি। ফ্লোরিনের সাতটি আছে, দরকার আরও একটি। আচ্ছা আমরা স্লাইডের দিকে লক্ষ্য করি, কার্বনের যথাক্রমে চারটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন প্রয়োজন হবে, নাইট্রোজেনের তিনটি ইলেকট্রন গ্রহণ অথবা কী করতে হবে তাকে পাঁচটি ইলেকট্রন বর্জন করতে হবে, ফ্লোরিনের একটি ইলেকট্রন কী করতে হবে গ্রহণ করতে হবে অথবা সাতটি ইলেকট্রন বর্জন করতে হবে। অথচ সম্ভব ইলেকট্রন গ্রহণ করে কেবল ধাতুর সাথে বন্ধন গঠনের সময়। তাহলে আমরা একটু প্রশ্ন করতে পারি, তাহলে অধাতু বন্ধন গঠনের ক্ষেত্রে কী ঘটবে এটা কি আমরা জানি? আচ্ছা আমরা একটু দেখি সামনের দিকে, কোন মৌলের পক্ষে এত অধিক সংখ্যক ইলেকট্রন গ্রহণ বর্জন সম্ভব নয়, গ্রহণ বা বর্জন, কারণ এর জন্য অধিক পরিমাণ শক্তি ব্যয় করতে হয় যা যে কোনো মৌলের ক্ষমতার বাইরে। কারণ আমরা যে দেখলাম কার্বনের সর্বশেষ শক্তিস্তরের চারটি,
মোট কথা একটা ইলেকট্রন সর্বশেষ শক্তি চারটি পাঁচটি ছয়টি সাতটি ইলেকট্রন যখন থাকে এত ইলেকট্রন তার দ্বারা বর্তন করা সম্ভব না। আবার যখন কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটি দুইটি অথবা তিনটি ইলেকট্রন থাকে তখন তা কষ্ট পূরণ করার জন্য কি করতে হয় সাতটি ছয়টি বা পাঁচটি ইলেকট্রন গ্রহণ করতে হয়, এটাও সম্ভব না। কারণ এত সংখ্যক ইলেকট্রন যদি গ্রহণ করতে হয় বা বর্জন করতে হয় তাহলে অধিক পরিমাণ শক্তি ব্যয় প্রয়োজন, যেটা আসলে সকল মৌলের ক্ষমতার বাইরে। আমরা একটু কার্বনের ইলেকট্রন বিন্যাসটা একটু খেয়াল করি। আচ্ছা, ছেলেটা কি দেখতে পাচ্ছি আমরা? একটা ক্লোরিন পরমাণু আর একটা ক্লোরিন পরমাণুর সঙ্গে বিক্রিয়া করে কি করবে? ক্লোরিনের একটা অণু তৈরি করবে। আচ্ছা, সেক্ষেত্রে কি করছে আমরা একটু দেখি। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে সাতটি ইলেকট্রন আছে, এখানেও কেসে সাতটি ইলেক্ট্রন আছে। এখন অনুগঠনের ক্ষেত্রে কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি হচ্ছে? এই সর্বশেষ শক্তি স্তরে এই যে একটা বিজোড় ইলেকট্রন আর এখানে একটা বিজোড় ইলেকট্রন দুটো কি করছে? দুটোই ক্লোরিন পরমাণু পাশাপাশি এসে বন্ধন গঠন করছে, ফলে এই এই দুটো বন্ধন মানে জোড়া বিহীন এই দুটো ইলেকট্রন মিলে কি এক জোড়া ইলেকট্রন তৈরি হয়েছে। আর একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো, আমরা যে বলেছি একটু আগে যে একটা পরমাণু যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম লাভ করতে চায়, এখানে কেমন হয়েছে? ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে সাতটি পরমাণু সাতটি ইলেকট্রন ছিল, এর সর্বশেষ শক্তি স্তরে সাতটি ইলেকট্রন ছিল। যখন দুইটা পরমাণু পাশাপাশি অবস্থান করে বন্ধন গঠন করেছে সেখানে বিষয়টি কেমন হয়েছে? এখন দেখি এই যে ক্লোরিন পরমাণু এর সর্বশেষ শক্তি স্তরে বন্ধন গঠন করার পর এই যে দুইটা চারটা ছয়টা আটটা, তাহলে এর সর্বশেষ শক্তি স্তর অষ্টক পরিপূর্ণ হয়েছে। আবার এই পরমাণুটার ক্ষেত্রে কি হয়েছে? দুই চার ছয় আট আটটি পরিপূর্ণ হয়েছে। তার মানে একটা ক্লোরিন অণু গঠন করার ফলে তার সর্বশেষ শক্তি স্তর অষ্টকপূর্ণ হয়েছে। কথা মোট কথা আমার আমরা যেটা জানি সেটা হচ্ছে একটা পরমাণু যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে অংশগ্রহণ করার ফলে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ধর্ম লাভ করবে। তাহলে এই যে আর্গন নিষ্ক্রিয় গ্যাস তার সর্বশেষ শক্তি স্তর কয়টি ইলেকট্রন আছে? দুই চার ছয় আট। তাহলে এ কি করছে? আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করেছে, তার মানে তার বন্ধন গঠনটা সঠিক। দেখি আমরা ছেলে এটা কি বলছে, এখানে ক্লোরিন অণু গঠনের ক্ষেত্রে কি ঘটেছে? দেখা যাচ্ছে ক্লোরিন অণুর বন্ধন গঠনের ক্ষেত্রে প্রতিটি পরমাণু যোগ্যতা স্তরে একটি করে ইলেকট্রন শেয়ার করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। এখন প্রশ্ন হচ্ছে কোন মৌলের যোগ্যতা স্তরে ছয়টি ইলেকট্রন থাকলে এরা নিজেদের মধ্যে অণু গঠনের ক্ষেত্রে যোগ্যতা স্তরে কয়টি ইলেকট্রন শেয়ার করবে? অবশ্যই এতক্ষণে তোমরা বুঝতে পারছো তার যোগ্যতা স্তরে ছয়টি ইলেকট্রন থাকলে এরা নিজেদের মধ্যে অণু গঠনের ক্ষেত্রে যোগ্যতা স্তরে কয়টি ইলেকট্রন শেয়ার করবে। কারণ আমরা জানি সর্বশেষ শক্তি স্তর সে কি চাইবে? রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণের পর অষ্ট পরিপূর্ণ করতে চাইবে, তাহলে তার সর্বশেষ শক্তি স্তর যদি ছয়টি ইলেকট্রন থাকে তাহলে অষ্ট পূরণ করার জন্য কি করতে হবে? তাকে দুইটি ইলেকট্রন শেয়ার করতে হবে। আমরা দেখি যখন এরা নিজেদের যোগ্যতা স্তরে দুটি ইলেকট্রন শেয়ার করে দ্বিবন্ধন গঠন করে এবং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। আমরা একটু আগে দেখলাম হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা দুই, তার মানে ওটা হচ্ছে দ্বিবন্ধন, এবং বাকি নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আট, ওই ইলেকট্রন বিন্যাস যে গঠন করতে চায় সেটাকে বলে হলো অষ্টকপূর্ণ। আচ্ছা একটু দেখি, অক্সিজেন ও ফ্লোরিন অণুর বন্ধন গঠন চিত্র অঙ্কন করো, কোয়ান্টিটির ক্ষেত্রে একক ও কোয়ান্টিটির ক্ষেত্রে
বন্ধু দেখা যায়, তোমরা একটু ব্যাখ্যা করো। আমরা একটা স্লাইডে দেখি অক্সিজেন ও ফ্লোরিন অণু বন্ধন গঠন চিত্র। বন্ধের ক্ষেত্রে একক বন্ধের ক্ষেত্রে দ্বিবন্ধন দেখা যায়। অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন আরেক অক্সিজেনের সঙ্গে যখন বিক্রিয়া করে একটা বন্ধন তৈরি করে, অক্সিজেন অণু তৈরি করে, সেখানে কি হচ্ছে চিত্রটা এরকম আসছে। আবার ফ্লোরিনের ক্ষেত্রে একটু দেখি আমরা চিত্রটা এরকম আসছে। আজ আমি তোমাদের বাড়ির কাজের জন্য বা তোমরা আজকে এই স্ট্রাকচার দুটো একটু ভালো করে খেয়াল করবে এবং লক্ষ্য করবে, আমি আগামী ক্লাসে তোমাদের এখান থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে। আর যে আলোচনা আমরা করলাম ওই জন্য তোমার পাঠ্যবই সাহায্য নেবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে বলতে যাওয়ার চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।